আগের দুটো ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি অটোশেপ কি এবং কিভাবে অটোশেপ ইনসার্ট করতে হয়, কিভাবে অটোশেপ ব্যবহার করা যায়, এই সব বিষয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অটোশেপের সাহায্যে কোনো একটি চিত্র বা ছবি অঙ্কন করা যায়। একটু ক্যামেরাম্যানকে অনুরোধ করব চিত্রটি দেখাতে। এই ছবিটি খেয়াল করো, এই ছবিটা তোমাদের প্রত্যেককে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিয়েছি এবং এই ছবিটা অটোশেপের সাহায্যে তৈরি করা হয়েছে। এই ছবিটা তোমাদের কাছে রয়েছে, এইটাই আমি এখন অটোশেপ ব্যবহার করে এঁকে দেখাবো। তোমরা মনিটরের দিকে দেখো। আগে আমি মাইক্রোসফট ওয়ার্ড খুলব। স্টার্ট, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড খুললাম। এবার তোমাদেরকে বলেছি প্রথমেই বেশ কয়েকবার এন্টার প্রেস করে নিয়ে জায়গা তৈরি করে নেবে, যাতে অটোশেপ গুলো তুমি তোমার প্রয়োজন মতো স্থানে বসাতে পারো বা প্লেস করতে পারো। তা আমি এবার কয়েকবার এন্টার করে প্রথম পাতা জুড়ে স্পেস তৈরি করে নেব, তোমরা লক্ষ্য রাখো। এই দেখো আমি এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করছি। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো একটু পেজ নাম্বারের দিকটা দেখাতে। লক্ষ্য করো এখনো পেজ ওয়ান আছে, তার মানে আমরা প্রথম পাতায় আছি। এই দেখো পেজ টু অফ টু হয়ে গেল, প্রথম মানে আমরা সেকেন্ড পেজে চলে এসেছি। পেজ টু প্রথম যে টুটা দেখাচ্ছে ওটাই কারেন্ট পেজ নাম্বার বোঝাচ্ছে, তার মানে আমরা দু নম্বর পেজে এসে গেছি। অর্থাৎ প্রথম পাতা জুড়ে আমার স্পেস বা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। এবার আমি মাউসের চাকা বা স্ক্রোল বাটন ঘুরিয়ে আবার ওপরে ফিরে এলাম আর প্রথম পাতাটা ক্লিক করে নিলাম, তার মানে আমি আবার প্রথম পাতায় ফিরে এসেছি যেখানে আমি এন্টার মেরে স্পেস তৈরি করে নিলাম। এইবার ছবিটা বারবার দেখাবো না, তোমাদের কাছে রয়েছে জানো। আমি ইনসার্ট ট্যাবে চলে গেলাম, আগের ভিডিওগুলোতে দেখেছি অটোশেপ আনার জন্য। সেখান থেকে শেপস অপশনে ক্লিক করলাম, চলে গেলাম বেসিক শেপস গ্রুপে, দেখতে পাচ্ছ তোমরা। ওখান থেকে নিলাম ওভাল বা এলিপস, যা বলতে চাও সেটা সিলেক্ট করলাম। এবার দেখো একটু নিচের দিকে নামিয়ে নিলাম চাকা ঘুরিয়ে, এই নিয়ে আমি এবার মাউস দিয়ে ড্র্যাগ করে একটা সার্কেল একটুখানি সরিয়ে দিই, একটু চ্যাপটা করে দিই, কারণ পৃথিবীর দুটো দিক চ্যাপটা আমরা জানি। এরকম একটা আকৃতি তৈরি করলাম। এবার আমি এর ভেতরে লিখব দা আর্থ, তা সেটা লেখার আগে আমি এবার এই শেপটার ভেতরটা নীল রং দিয়ে ফিল আপ করব। আবার বলছি এই অটোশেপটার ভিতরে আমি নীল রং দিয়ে ফিল আপ করব বা ভর্তি করব। কিভাবে দেখো, প্রথমে আমি অটোশেপটার একটা লাইনের ওপর ক্লিক করলাম, চারপাশে সিলেকশন পয়েন্ট চলে এলো। তারপর আমি ওপরে ফরম্যাট ট্যাবে ক্লিক করলাম, সেখান থেকে দেখো ফিল শেপ ফিল বলে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন আছে, এই যে শেপ ফিল, ওখানে ক্লিক করলাম। দেখো বিভিন্ন রকম কালার দেখাচ্ছে, বিভিন্ন রকম কালার। তুমি যদি এই কটা কালারে পছন্দ তোমার না হয় তুমি চলে যেতে পারো মোর ফিল কালারসে। আবার বলছি এই কটা কালারে যদি তোমার মন তুষ্টি না হয় তুমি চলে যাবে মোর ফিল কালারসে। ধরো আমি মোর ফিল কালারসে ক্লিক করলাম, দেখো কত রকম কালারের শেড তোমার সামনে চলে এলো। আমি ধরো এই ব্লুটা নিলাম, দেখতেই পাচ্ছ যেটা তুমি সিলেক্ট করবে সেটা এখানে দেখাবে নিউতে, তার মানে আমি এখন ব্লু সিলেক্ট করেছি বলে এখানে নিউতে ব্লু দেখাচ্ছে। তারপর আমি ওকেতে ক্লিক করলাম। এবার অটোশেপের দিকে তাকিয়ে দেখো ব্লু কালার দিয়ে ফিল আপ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে লিখব দা আর্থ বা আমাদের পৃথিবী। দেখো লেখার জন্য আমি আবার ইনসার্টে চলে গেলাম, শেপস নিলাম, টেক্সট বক্স। আমি আরেকটা ভিডিওতে তোমাদের দেখেছি
টেক্সট বক্সের সাহায্যে আমরা লিখতে পারি। সিলেক্ট করলাম টেক্সট বক্স, করে এই ধরনের মাঝখানটায় মোটামুটি একটা বক্স এঁকে দিলাম, বক্স তৈরি হয়ে গেল। আমি এবার লিখছি দ্য, আচ্ছা ক্যাপিটাল লেটারে লিখি পুরোটা, তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্য আর্থ, আর্থ একটু টেক্সট বক্সের সাইডে সিলেকশন পয়েন্ট ধরে একটু বাড়িয়ে দিলাম, নিচেরটাও একটু বাড়িয়ে দিলাম, এই আমরা এখানটা একটু বাড়িয়ে দিলাম, দ্য আর্থটা পুরো ভেতরে চলে এলো। আর একটু তুলে দিও, পরে দেখে রাখো আমি মাউস দিয়ে সব কাজ করছি, এটাকে একটু নামিয়ে দিলাম। হ্যাঁ, এবার দি আর্থটা তো টেক্সট বক্সের মধ্যে রয়েছে, এবার এটাকেও আমি ওই ব্লু কালার দিয়ে ফিল আপ করে দেবো বা ভর্তি করে দেবো। আবার বলছি টেক্সট বক্স হচ্ছে এইটা যেখান দিয়ে আমি মাউস নাড়াচ্ছি, এই টেক্সট বক্সটাও আমি এই ব্লু কালার দিয়ে ফিল আপ করে দেবো। কিভাবে? এই টেক্সট বক্সটার লাইনের ওপর ক্লিক করলাম, ওটা সিলেক্ট হয়ে গেল। আবার চলে যাচ্ছি ফরম্যাট ট্যাবে, সেখান থেকে আবার শেপ ফিল, এবার রিসেন্ট কালার, দেখো আমার ব্লু নেওয়াই ছিল রিসেন্ট, মানে রিসেন্ট মানে লাস্ট আমি যে কালারটা ব্যবহার করেছি এখানেই চলে আসে, আমি ব্লু নিয়েছিলাম, ওই ব্লুটাই সিলেক্ট করলাম। দেখো টেক্সট বক্সের ভেতরটাও ব্লু কালার দিয়ে ভর্তি হয়ে গেল। এবার টেক্সট বক্সের লাইনটা অড লাগছে দেখতে, তাহলে আমি কি করছি দেখো, আবার লাইনের ওপর ক্লিক করলাম, লক্ষ্য করো টেক্সট বক্সের, তার মানে টেক্সট বক্স সিলেক্ট হয়ে গেল। চলে গেলাম ফরম্যাট ট্যাবে, সেখান থেকে শেপ আউটলাইন এই ড্রপ ডাউন লিস্ট আইকনটায় ক্লিক করলাম, করে আমি সিলেক্ট করছি নো আউটলাইন। আমি আরেকটা ভিডিওতে এটা দেখিয়েছি, নো আউটলাইন মানে আমি টেক্সট বক্সের কোনো আউটলাইন চাইছি না। এবার নো আউটলাইন সিলেক্ট করলাম, এবার তাকিয়ে দেখো টেক্সট বক্সের চারপাশের যে আউটলাইন ছিল সেটা হয়ে গেল নো আউটলাইন, তার মানে আউটলাইনটা অদৃশ্য হয়ে গেল। এইবার ধরো আমি এই যে দি আর্থ কথাটা লিখেছি, এই লেখাটা আমি ব্লু কালারে লিখতে চাই, এই যে দি আর্থ, তাহলে আমি ভেতরে একটা ক্লিক করলাম, টি এর আগে লক্ষ্য করো, এই টি এর আগে ক্লিক করলাম আমার কার্সার এসে গেল। এবার আমি ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, যেরকম আমরা সিলেক্ট করি টেক্সট, তারপর চলে যাও হোম ট্যাবে, এই যে হোম ট্যাবে, এই দেখো টেক্সট কালার ফন্ট কালার ক্লিক করলাম, এই যে রিসেন্ট কালার আমার নেওয়া, রিসেন্ট কালার এটা নেব না, এই ধরো ডিপ ব্লু এইটা নিচ্ছি, এই ধরো আমি ডিপ ব্লু নিলাম, বাইরে একটা ক্লিক করলাম, দেখো এটা ব্লু কালারে লেখা হয়ে গেল। তুমি যদি এটা একটু বোল্ড করতে চাও, এই আবার লেখাটাকে সিলেক্ট করো, হোম ট্যাবে চলে এসো, বোল্ড করে দাও, একটু সাইজ বাড়াতে চাইলে এখানে সাইজ আছে, 11 পয়েন্ট দেখাচ্ছে, আচ্ছা ঠিক আছে 11 পয়েন্টে ঠিক আছে, সাইজ বড় করলে বাজে লাগছে, 11ই রেখে দিলাম, হয়ে গেল। এইবার আমি ছবি অনুযায়ী ক্যামেরাম্যানকে অনুরোধ করবো একবার ছবিটা দেখাতে, তাহলে আমার এইটা আঁকা হয়ে গেল, খেয়াল করো এইটা আঁকা হয়ে গেল আর্থটা। এবার আমি এই 1 2 3 4 5 5টা টেক্সট বক্স আঁকবো, তাহলে কি হবে আমার বক্সও তৈরি হবে আর ভেতরে আমি লিখতেও পারবো। লক্ষ্য করো, ইনসার্ট শেপস টেক্সট বক্স, এই ধরো এখানে একটা টেক্সট বক্স আঁকলাম, আবার ধরো আবার চলে গেলাম ইনসার্ট শেপস টেক্সট বক্স, এইখানে আরেকটা আঁকলাম, আবার ধরো ইনসার্ট শেপস টেক্সট বক্স, এখানে ধরো আরেকটা আঁকলাম ড্র্যাগ করে, আবার ইনসার্ট শেপস টেক্সট বক্স, এইখানে আরেকটা আঁকলাম, মোট 5টা আঁকতে হবে, আবার ইনসার্ট শেপস টেক্সট বক্স, এইখানে ধরো আরেকটা আঁকলাম, এটাকে একটু সরিয়ে দিলাম, বড় হয়ে গেছে ছোট করে নাও, তাহলে দেখো 1 2 3 4 5 পাঁচখানা টেক্সট বক্স আমার তৈরি হয়ে গেল। এইবার আমি প্রত্যেকটা টেক্সট বক্সকে আগে রং দিয়ে ফিল আপ করব, তোমাদেরকে আর ছবিটা দেখাচ্ছি না, প্রথম টেক্সট বক্সটা দেখো আমি রং দিয়ে ফিল আপ করছি,
এই সিলেক্ট করলাম, চলে গেলাম ফরম্যাট, সেখান থেকে শেপ ফিল। রং দিয়ে ভর্তি করতে গেলে তোমাকে যেতে হয় শেপ ফিলে। আচ্ছা প্রথমটা ধরো নিলাম এই এই রংটা, ঠিক আছে। পরের টেক্সট বক্সটার লাইনে আবার ক্লিক করলাম, সেটা সিলেক্ট হয়ে গেল। আবার ফরম্যাট, শেপ ফিল। এবার পরেরটা দিলাম ধরো ডিপ ব্লু, এইটা। আচ্ছা আবার পরের টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, আবার ফরম্যাট, শেপ ফিল। এবার ধরো নিলাম এই লাল রংটা, তোমরা যেটা খুশি রং নিতে পারো, আমি একটা উদাহরণ দিচ্ছি। আবার ধরো পরের টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, আবার চলে গেলাম ফরম্যাট, শেপ ফিল। ধরো আমার এই রঙে পছন্দ হচ্ছে না, চলে গেলাম মোর ফিল কালারসে। আর ধরো তোমাদের যেরকম ছবিতে আমি পাঠিয়েছি, এই পিঙ্ক কালারটা নিলাম, ঠিক আছে। তোমাদের ছবিতে যেটা আমি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, এই ছবি এই কালারটাই নিয়েছি, নিয়ে ওকে হয়ে গেল। দেখো পিঙ্ক কালার ওখানে চলে এলাম। এবার এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করলাম, আবার ফরম্যাট, আবার শেপ ফিল। এবারে ধরো আমি আবার মোর ফিল কালারসে চলে গেলাম, গিয়ে ধরো এই গ্রিন, এই গ্রিনটাকে নিলাম, নিয়ে ওকে। দেখো ওটাও রং দিয়ে ভর্তি হয়ে গেল। এবার ভেতরে লিখতে হবে খুবই সোজা। প্রথম টেক্সট বক্সের ভেতর ক্লিক করলাম, কার্সার এসে গেছে, হোমে চলে গেলাম, গিয়ে সেন্টার করে নিলাম, তাহলে লেখাটা সেন্টার হলে দেখতে ভালো লাগবে। আচ্ছা প্রথম লেখা ছিল আমাদের এয়ার পলিউশন, সেটাই লিখছি আমি। প্রথম লেখাটা লিখলাম এয়ার পলিউশন। আবার পরের টেক্সট বক্সে ক্লিক করলাম, আবার হোমে ক্লিক করলাম, অলরেডি হোমে আছি আমরা, সেন্টারে ক্লিক করলাম। পরেরটা হচ্ছে ওয়াটার পলিউশন, চলে আবার এই টেক্সট বক্সটায় ক্লিক করলাম, সেন্টারে ক্লিক করলাম, হোমে অলরেডি আমরা আছি। এটা ছিল, তোমরা মনে করে দেখো তোমাদের খাতায় দেখতে পাবে, করোনা ভাইরাস। পরে আমি এটা রং, আচ্ছা এটা রংটা ধরো আমি চেঞ্জ করে দিতে চাই, এই সিলেক্ট করলাম লেখাটাকে, হোমে চলে গেলাম অলরেডি আছি, টেক্সট কালারে গেলাম, গিয়ে ধরো আমি হোয়াইট কালারটা দিলাম। এই যে দেখো লালের ব্যাকগ্রাউন্ড লাল আর লেখাটা হোয়াইট, ভালো লাগবে দেখতে, এই আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। বাইরে ক্লিক করো, দেখো চলে এলো। সিমিলারলি এই টেক্সট বক্সটার ভেতরে ক্লিক করলাম, কার্সার নিজে নিজেই চলে আসছে, আমি কিছুই করছি না। আবার সেন্টারে ক্লিক করলাম, এবার আমি লিখছি সাউন্ড পলিউশন, সাউন্ড পলিউশন হয়ে গেল। একইভাবে এই টেক্সট বক্সটার ভেতর ক্লিক করলাম, এটার ভেতরে আমি লিখছি সয়েল পলিউশন, চলে এলো লেখাটা। আচ্ছা একটু সেন্টার করে দিই, ভালো লাগবে, হ্যাঁ সয়েল পলিউশন, ভালো। এইবার আমি একটু ক্যামেরাম্যানকে অনুরোধ করব একটু ছবিটা দেখাতে। তার মানে আমার 1 2 3 4 5 পাঁচখানা টেক্সট বক্স হয়ে গেল। এবার এই তীর চিহ্নগুলো আঁকবো, লক্ষ্য করো এই তীর চিহ্নগুলো আঁকবো। চলে এসো মনিটরে, ইনসার্ট, শেপস, এই যে অ্যারো সাইন এখান থেকেও নিতে পারো, বা এই যে লাইনস যে গ্রুপটা এখান থেকেও নিতে পারো। এই নিলাম প্রথম অ্যারোটা, নিয়ে এইখান থেকে ড্র্যাগ করে এই অবধি টেনে দিলাম, দেখো একটা তীর চিহ্ন তৈরি হয়ে গেল। সিমিলারলি আবার ইনসার্ট, শেপস, এই আবার অ্যারো সাইন দিলাম, নিয়ে এবার এইখান থেকে একটা তীর চিহ্ন এঁকে দিলাম। আবার ইনসার্ট, শেপস, এই অ্যারো সাইন, এবার আমি এইখান থেকে একটা তীর চিহ্ন এঁকে দিলাম। আচ্ছা আবার চলে গেলাম ইনসার্ট, শেপস, আবার ধরো এই অ্যারো সাইন দিলাম, তারপর আমি এইখান থেকে একটা ট্র্যাক করে তীর চিহ্ন এঁকে দিলাম। আবার ইনসার্ট, শেপস, আবার এই অ্যারো সাইন নিলাম, তারপর আমি এইখান থেকে একটা অ্যারো সাইন এঁকে দিলাম। প্রায় হয়ে এসছে আঁকাটা, মূল ছবিটা আরেকবার একটু দেখাতে বলবো, ক্যামেরাম্যানকে অনুরোধ করবো।
তাহলে আমার তীর চিহ্ন গুলো আঁকা হয়ে গেল। এইবার এই এই ড্রয়িং অবজেক্টটা আঁকবো, এটা তোমরা দেখেই বুঝতে পারছো ওয়েভ, ওয়েভ অটো শেপ, এই যে এইটা এইটা ওয়েভ অটো শেপ, লক্ষ্য করো। আবার ইনসার্ট শেপস, চলে গেলাম নিচের দিকে একদম স্টারস অ্যান্ড ব্যানার্স গ্রুপে, দেখতে পাচ্ছ স্টারস অ্যান্ড ব্যানার্স, এই যে ওয়েভ, একটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি এই ওয়েভটা নিলাম, নিয়ে এই এখানে মাউস পয়েন্টার রেখে একবার ডান দিকে ড্র্যাগ করলাম, নিচের দিকে ড্র্যাগ করলাম, একটা ওয়েভের মতো হয়ে গেল, আর একটু উপরে তুলে দিলাম এইখানে। এবার ওর ভেতর ওকে আমি রং দিয়ে ভর্তি করব বা ফিল আপ করবো, অলরেডি দেখো সিলেক্ট হয়েই আছে, সুতরাং চলে গেলাম ফরম্যাট ট্যাব, সেখান থেকে এই যে শেপ ফিল ক্লিক করলাম ড্রপ ডাউন লিস্ট আইকনে, তোমাদের যেরকম ছবি পাঠি সেই অনুযায়ী করছি। আচ্ছা এবার আমি ইয়েলো কালার নেব, ধরো এই ইয়েলো কালার নিয়ে নিলাম, এবার ওর ভেতর কিছু লিখবো। আচ্ছা একটা জিনিস খেয়াল করবে তুমি, মাঝে মাঝে এই বাঁ দিকটা একটু ক্যামেরাম্যানকে অনুরোধ করবো দেখাতে, মাঝে মাঝে এদিকে অটো শেপস গুলো পেয়ে যাবে, বুঝেছো, মাঝে মাঝে অটো শেপস গুলো এদিকে চলে আসে, কাজে তোমাকে বারবার ইনসার্ট অটো শেপস এ যেতে হবে না, তুমি এখান থেকেও নিয়ে নিতে পারো যদি চলে আসে এই আইকন গুলো। তা আমার টেক্সট বক্সটা দরকার, দেখো চলেই এসেছে, এই আমি টেক্সট বক্স সিলেক্ট করলাম। আবার বলছি সাধারণত ইনসার্ট শেপস এইভাবে আমরা টেক্সট বক্স দিই, এই যে টেক্সট বক্স, এই যে শেপস টেক্সট বক্স, কিন্তু মাঝে মাঝে আবার বাঁ দিকে চলে আসে, এখন চলে গেল, তাহলে তোমরা ওখান থেকেও টেক্সট বক্স নিয়ে নিতে পারো। আচ্ছা আমার টেক্সট বক্স নেওয়া হয়ে গেছে, এবার আমি ওই ওয়েভের ভেতর ক্লিক করলাম, বিরাট বড় টেক্সট বক্স এসে গেছে, এত বড় লাগবে না, একটু ছোট করে দিই সাইজে, এই ছোট করলাম। আচ্ছা দাঁড়াও আগে আমি লিখে নিই, লিখে নিই, এই ক্লিক করলাম সেভ আওয়ার আর্থ, যেরকম তোমাদের ছবি পাঠিয়েছি লিখলাম সেভ আওয়ার আর্থ, এবার একটু বড় করে দিলাম সাইডে, এই জায়গাটাকে ছোট করে দিলাম, টেক্সট বক্সটার লাইনটা চারমুখতির লাইন ধরে মুভ করা যায় তোমরা জানো, একটু ওপরে তুলে দিলাম টেক্সট, দাঁড়াও টেক্সট বক্সটা সিলেক্ট করে একটু ওপরে তুলে দিলাম, ওয়েবটার গায়ে ক্লিক করলাম, আর ওয়েবটাকে দেখো ওয়েবটা সিলেক্ট হয়ে গেল, এবার ওয়েবের যে বক্স সিলেকশন পয়েন্ট ওটাকে ধরো ওয়েবটাকে একটু বড় করে দিলাম, আর একটু উপর দিকে বড় করে দিই, ওয়েবের সিলেকশন পয়েন্ট ধরে বড় করে দিলাম। এইবার টেক্সট বক্সের ভেতরটা আমাকে হলুদ কালার দিয়ে ফিল আপ করতে হবে, আবার বলছি টেক্সট বক্সের ভেতরটা আমাকে হলুদ কালার দিয়ে ফিল আপ করতে হবে, তাহলে টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, করে আবার চলে গেলাম ফরম্যাট ট্যাব, শেপ ফিল এই হলুদ কালার বা ইয়েলো কালার নিয়ে নিলাম। এইবার দেখো বাইরে ক্লিক করছি একটা, এই দাগগুলো অড লাগছে টেক্সট বক্সের দাগগুলো, তাহলে আবার আমি টেক্সট বক্সের কেক লাইনটা সিলেক্ট করলাম, চলে গেলাম ফরম্যাট শেপ আউটলাইন, এখান থেকে নিয়ে নিচ্ছি নো আউটলাইন, মানে আমি আউটলাইন চাই না। এবার সেম আওয়ার আর্থের চার টেক্সট বক্সের চারপাশ থেকে দেখো আউটলাইনটা অফ হয়ে গেল, কারণ আমি নো আউটলাইন নিয়েছি। এবার আমি লাস্ট কাজ সেম আওয়ার আর্থ এটাকে লাল কালারের করব, তাহলে এই ক্লিক ড্র্যাগ করে সিলেক্ট করলাম, চলে গেলাম হোম ট্যাবে, এখানে টেক্সট কালার তোমরা জানো হোম ট্যাবে ফন্ট কালার, ক্লিক করলাম, এবার নিয়ে নিলাম রেড, আর একটু বোল্ডেও ক্লিক করে দিলাম যাতে মোটা হরফে হয়, ছবি রেডি। এইবার আমি তোমাদেরকে একটু প্রিন্ট প্রিভিউটা দেখাই, অফিস বাটন প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ দেখো, এবার দেখো এই আমার ছবি রেডি, এখানে বোঝাচ্ছি এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীকে আক্রমণ করেছে এয়ার পলিউশন বা বায়ু দূষণ, ওয়াটার পলিউশন বা জল দূষণ, করোনা ভাইরাস তো সাংঘাতিকভাবে আক্রমণ করেছে তোমরা সবাই জানো, সাউন্ড পলিউশন বা শব্দ দূষণ এবং সয়েল পলিউশন বা মৃত্তিকা দূষণ, এই সমস্ত মিলে আমাদের সুন্দর পৃথিবীকে আক্রমণ করেছে। তাই আমরা বার্তা দিচ্ছি সকলকে সেভ আওয়ার আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবীকে রক্ষা করো। এই পুরো থিমটাই, আমরা এটাকে থিম বললেই ভালো হয়, এই পুরো থিমটাই কিন্তু আমি অটো শেপ ব্যবহার করে আঁকলাম, তোমাদের টেকনিকগুলো দেখিয়ে দিলাম কি করে আঁকতে হয়।
তোমরা এরকম এটা ছাড়াও নানা রকম থিম অটোশেপের সাহায্যে একে নিতে পারো। এবার আমি ক্লোজ প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম, বন্ধ হয়ে গেল প্রিন্ট প্রিভিউ, ডকুমেন্ট ক্লোজ করলাম। জিজ্ঞেস করছে সেভ করব কিনা, নো করে দিলাম, সেভ হয়ে গেল, সেভ হলো না সরি। সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ হলো।